নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে কিছু কথা যা আসলেই কিন্তু আমি নিজেকে বলি নিজের হিম্মত বাড়ানোর জন্য নিজেকে আরও মোটিভেট করার জন্য জানো তো বন্ধুরা কিছু করার আগে স্বপ্ন দেখতে হয় আর সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য পরিশ্রম করতে হয় আর যত বড় স্বপ্ন তত বেশি পরিশ্রম সবকিছু বাইরে থেকে যতটা সোজা লাগে আসলেই কিন্তু তা নয় স্বপ্ন পূরণ করতে গেলে পরিশ্রম ত্যাগ সকল যন্ত্রণাও সহ্য করতে হয় আর যখন সেটার যোগ্য হয়ে উঠবে তখন স্বপ্ন এমনিই পূরণ হবে হ্যাঁ কিছু করতে গেলে আগে কাজ করতে হবে স্বপ্নের পেছনে ছুটতে হবে সফলতা অত সহজে আসে নাকি সফলতা পেতে গেলে জেদি হতে হয় নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে স্বপ্ন পূরণ করতে হয় স্বপ্ন এমন হতে হবে যা তোমাকে ঘুমোতে দেবে না তুমি কতবার হারবে বলো একবার দুবার তিনবার তারপর তো ঠিক জিতবে ব্যাস এটাই মাথায় রেখে চলবে আর চেষ্টা না করে হারার চেয়ে চেষ্টা করে হেরে যাওয়াটা অনেক সম্মানের অন্তত নিজেকে তো বোঝাতে পারবে যে আমি চেষ্টা করেছে বাকিটা ভগবানের হাতে নতুন কিছু প্রতিদিন শিখতে হবে যেটা আমিও কিন্তু করি আমি জবে থেকে ইউটিউব চ্যানেলে এসেছি তবে থেকে আমি রাতে ঘুমোই না বলতে গেলে শুধুই শিখতে থাকে জানি না কতটা ইম্প্রুভ করেছে তোমরা প্লিজ একটু আমাকে জানিও কমেন্ট করে যে আমি কি আদপে একটু ইম্প্রুভ করেছে তাহলে আমার একটু ভালো লাগবে আর অবশ্যই তোমাদেরকে আমি নতুন কিছু করে তোমাদের সামনে রাখার চেষ্টাও করব তো তাই বন্ধুরা আমি বলবো যে আগে চেষ্টা করতে হবে আর সেই চেষ্টাটাই আমি রোজ করছি রোজ বাড়ি সামলে দুটো বাচ্চা সামলে তারপরেও আমি রোজ চেষ্টা করে যাচ্ছি রোজ হারছি আবার সকালে উঠছি রোজ এটা ভেবে যে আ আজকের চেষ্টা হয়তো আমার বিফলে যাবে না আর এই চেষ্টাটা কিন্তু আমি করেই যাব কিচ্ছু করার নেই চেষ্টা আমাকে করতেই হবে এটাই আমার কাছে বর্তমান লাস্ট অপশান বলতে গেলে আর কি করবো বলো অন্য কোনো তেমন কোনো যোগ্যতা তো নিজের মধ্যে দেখি না শুধু সবার কাছে অপমানিত হওয়া ছাড়া তাই চেষ্টা করব অন্তত নিজেকে আয়নায় চোখ রেখে এটা তো বলতে পারবো আমি চেষ্টা করেছি বাকিটা দেখা যাবে তখন ভেবে নেব নিজের কাছে নিজের চোখ মিলিয়ে চলা সেটাও বা কম কেসে বলো তাই না তোমাদের কি মনে হয় প্লিজ আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করে প্লিজ জানিও যে আমি ভুলটা কোথায় তাহলে আমার সত্যিই নিজের খুব ভালো লাগবে আমিও তোমাদের বন্ধু হতে চাই প্লিজ একটু আপন করে নিও জানি আজকে কাজের সঙ্গে কথার কোনো মিন হলো না কিন্তু তবু ইচ্ছেগুলো কথাগুলো বলতে আসলে আমি এই এক দেড় মাসে তোমাদেরকে সত্যিই আমি বন্ধু ভেবে ফেলেছি সেই জন্য নিজের সবগুলো কথা না বলতে পারলে না সত্যিই কেমন একটা লাগে সেই জন্যই আমি বললাম আর ততক্ষণে আমার স্কিন কেয়ারটাও কিন্তু শেষ হয়ে গেলো খুব বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা একটু স্কিন কেয়ার করলে কিন্তু নিজেকে স্পেশাল ফিল হয় আর অবশ্যই নিজের স্কিনটাও ভীষণ ভালো থাকে ভীষণ ভালো তাই অবশ্যই আমি বলবো যতই কষ্ট হোক রোজ সবাই একটু করে নিজের যতটুকু যেটা স্যুট করবে যেটা যেমন খুশি একটু করে হলেও স্কিন কেয়ারটা করা উচিত তাহলে স্কিনটা ভীষণ ভালো থাকবে হ্যাপি থাকবে আর অবশ্যই হেলদি থাকবে আর আমার প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চাও তাহলে আমাকে বলো তাহলে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো থ্যাংক ইউ